আমি ডক্টর শতাব্দী দে, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়িতে। আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট হোয়াট ইজ অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট অ্যান্ড হাউ ইজ ইট ইম্পর্ট্যান্ট ফর অ্যান আইভিএফ প্রসেস। অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট মানে কি? মহিলার মাসিকের দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে দুটি ডিম্বাশয় মিলে যতগুলি ডিম অ্যাভেলেবেল থাকে সেই মাসে ইউজ করার জন্য এই কাউন্টটাকে আমরা বলি অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। যে কোনো মহিলা জন্মের সময় অ্যারাউন্ড 10 লক্ষ ডিম নিয়ে জন্মগ্রহণ করে। এগুলি কমতে কমতে মহিলার যখন মাসিক হয় 4 লক্ষ হয়ে যায় এবং প্রতি মাসে তারপরে মোটামুটি অ্যারাউন্ড 1000 এগস প্রতি মাসে ইউজ আপ হতে থাকে। এটাতে মহিলার বয়সের সাথে ক্রমশ ডিমের সংখ্যা কমতে থাকে এবং 35 গিয়ে যখন মহিলার বয়স পৌঁছায় তখন কিন্তু এই ডিমের সংখ্যা প্রায় 10% অফ দ্য অরিজিনাল নাম্বার হয়ে যায়, মানে অনেকটাই কমে আসে। নাও, যে কোনো দম্পতির আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশনের ট্রিটমেন্ট করার আগে এই অ্যান্ট্রাল ফলিকল কাউন্টটা জেনে নেওয়া ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, কারণ এই কাউন্টটা মানে এই ভ্যালিউটা আমাদেরকে বোঝাবে যে সেই দম্পতির কী ট্রিটমেন্ট লাগতে পারে প্রেগনেন্ট হওয়ার জন্য এবং কোন ট্রিটমেন্টে কীরকম রেসপন্স হবে এটাও কিন্তু মোটামুটি আমরা জাজ করে নিতে পারি উইথ দিস অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। নাও, মহিলার যে কোনো মহিলার 25 থেকে 34 বয়সের মধ্যে 9 থেকে 13, দ্যাট ইজ 9 to 13, ইজ অ্যান অ্যাভারেজ নাম্বার ফর আ গুড অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। 9 থেকে 13 মধ্যে যখন মহিলার অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট থাকে তখন আমরা একটা অ্যাভারেজ রেসপন্স পাই আইভিএফ ট্রিটমেন্টে এবং মহিলার প্রেগনেন্সির চান্স ভালো থাকে। যেই মহিলার এএফসি 9 থেকে কম হয় সেই মহিলার ক্ষেত্রে দেখা গেছে যে সংখ্যার সাথে কিন্তু ডিমের কোয়ালিটি, ডিমের গুণগত মানও একটু কমে আসে। সো এইসব মহিলাদের ক্ষেত্রে আইভিএফেও প্রেগনেন্সির চান্সটা একটু কমে আসে। অন দ্য আদার হ্যান্ড, যাদের ক্ষেত্রে এএফসি 13-র বেশি হয় এইসব মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে ডিমের সংখ্যা যেটা পাওয়া যায় এটি অনেক বেশি থাকে, অনেক বেশি ভ্রূণ তৈরি হয় এবং কুমুলেটিভলি ওভার এ পিরিয়ড অফ টাইম এইসব দম্পতিদের কিন্তু প্রেগনেন্সির চান্সটা অনেক ভালো থাকে। বাট উই হ্যাভ টু কিপ ওয়ান থিং ইন মাইন্ড, যাদের এএফসি 13-র বেশি থাকে এইসব মহিলাদের যখন আইভিএফের ট্রিটমেন্ট চলে খুব সাবধানে এদেরকে আমাদের ইঞ্জেকশন দিতে হয়, কারণ হাইপারস্টিমুলেশনের একটা রিস্ক সবসময় থেকে থাকে। সো অ্যাকর্ডিং টু মি 9 থেকে 13 ইজ আ ভেরি গুড নাম্বার, যেখানে প্রেগনেন্সির একটা অ্যাভারেজ চান্সও থাকছে কাপলের এবং হাইপারস্টিমুলেশনের রিস্কটাও কম থাকছে। ধন্যবাদ।